بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent. আমরা আজকে এখন কি দেখব? আমরা আজকে দেখব এই পর্যায়ে আজকে প্র্যাকটিস করব কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন করতে হয়। ইনস্টলেশন করার আগে আমাকে একটা জিনিস জানা লাগবে, আমি কেন অ্যাক্টিভ ডিরেক্টরিটা ইনস্টল করব, ঠিক আছে? এটা আমাকে অবশ্যই জানতে হবে, অ্যাক্টিভ ডিরেক্টরিটা ইনস্টল কেন আমি করব। তো গাইস, অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করতে হবে কারণ আমি একটা সার্ভার বেস তৈরি করতে চাচ্ছি। অ্যাক্টিভ ডিরেক্টরি ব্যতীত একটা সার্ভার কমপ্লিটলি বলতে পূর্ণ রূপ সে পায় না। অ্যাক্টিভ ডিরেক্টরি না হলে একটা সার্ভার পূর্ণ রূপ পায় না, ঠিক আছে? যে কোনো জিনিস আন্ডার কমান্ডিং আনতে গেলে অ্যাক্টিভ ডিরেক্টরি অবশ্যই আমাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? যেমন একজন কমান্ডার, একজন দলের একজন কমান্ডার দরকার, সেরকম এই সার্ভারের জন্য বেজ হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি, ঠিক আছে? অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, কারণ আমি এখানে যদি ডোমেন ক্রিয়েট না করি, আমি হচ্ছে কমান্ডার না বানাই, তাহলে আমার অধীনস্থরা চিনবে কী করে, ঠিক আছে? এই জন্য আমরা সার্ভারে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন করব, ঠিক আছে? অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করলেই একটা সার্ভার পরিপূর্ণ রূপ পাবে। তো চলেন যাই, শুরু করা যাক। আচ্ছা দেখেন, আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করতে গেলে, আচ্ছা এখন সর্বপ্রথমে আমাকে যাওয়া লাগবে কোথায়? সার্ভার ম্যানেজারে, উইন্ডোজের সার্ভার ম্যানেজারে। উইন্ডোজের সার্ভার ম্যানেজারে তাহলে কোথায় যেতে হবে? আমাকে হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন এখানে সার্ভার ম্যানেজার একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে আমাকে, ঠিক আছে? তো দেখেন আমার এখানে সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ডটা চলে এসেছে। এখন এখানে জানার বিষয় আছে, এখানে দেখেন ড্যাশবোর্ডে এখানে অনেকগুলো মেনু আছে, মেনু আছে, বাম সাইডেও আছে। এখন আমরা জানি যে যে কোনো জিনিস, যে কোনো সার্ভিস ইনস্টলেশন করতে গেলে আমাকে ম্যানেজে যেতে হয় এবং সেই সার্ভিসটাই কনফিগার করতে গেলে টুলসে যেতে হবে, ঠিক আছে? তো এখানে দুইভাবে আমি যেতে পারি, অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন দুইভাবে করতে পারি। একটা দেখেন, একটা আমি ম্যানেজে গিয়ে অ্যাড্রোল অ্যান্ড ফিচারে যেতে পারি। আবার দেখেন এখানে ড্যাশবোর্ডে এখানে আমার সামনেই আছে অ্যাড্রোলস অ্যান্ড ফিচার্স, দুই দুই জায়গায় যে কোনো এক জায়গায়। আমরা যেহেতু নতুন বিগিনার, ফার্স্ট বিগিনার, সো আমরা ম্যানুয়ালি কাজ করব। কাজ করার জন্য কোথায় যাবো? ম্যানেজে, ঠিক আছে? ম্যানেজে গিয়ে অ্যাড্রোলস অ্যান্ড ফিচার, ঠিক আছে? আমার একটা দেখেন ড্যাশবোর্ড চলে আসছে, একটা পেজ চলে আসছে, এখানে লেখা আছে কি বিফোর ইউ বিগিন, ঠিক আছে? বিফোর ইউ বিগিন মানে শুরু করার আগে আমাকে অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো এখান থেকে বিফোর ইউ কন্টিনিউ ভেরিফাই দ্যাট ফ্লোয়িং টাস্ক হ্যাভ বিন দ্য কমপ্লিটেড, ঠিক আছে? আমাকে এইটা শুরু করার আগে আমাকে এই টাস্কগুলো অবশ্যই ভেরিফাই করতে হবে। তার মানে কি আছে টাস্কগুলো? দেখেন দ্য অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট হ্যাজ বিন এ স্ট্রং পাসওয়ার্ড। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড টাইপ করতে হবে, ঠিক আছে? তারপর নেটওয়ার্ক সেটিংস আছে, সেস স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আর কনফিগার। আমাকে একটা সার্ভার তৈরি করতে হলে অবশ্যই আমাকে স্ট্যাটিক আইপি আমাকে একটা কনফিগার করা লাগবে, ঠিক আছে? দ্য মোস্ট কারেন্টলি সিকিউরিটি আপডেট ফ্রম উইন্ডোজ আপডেট আর ইনস্টলেশন, ঠিক আছে? অবশ্যই সিকিউরিটিটা আপডেট করে রাখতে হবে উইন্ডোজ ইনস্টলেশনের ক্ষেত্রে, ঠিক আছে? তারপর কি লিখছে দেখেন, টু কন্টিনিউ ক্লিক নেক্সট। যদি আমার এই শর্তগুলো পুরো চাই আমি, তাহলে আমাকে অবশ্যই নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে কি দেখেন, ইনস্টলেশন টাইপ, কোন টাইপ আমি ইনস্টল, আমি তো একটা বেজ ইনস্টলেশন করতেছি, সেহেতু রোল বেসড আমি ইনস্টল করবো। নেক্সট, ঠিক আছে? আর এখানে দেখেন এখানে সিলেক্ট ডিস্টিনেশন সার্ভার, কোন সার্ভারটা ইনস্টল, আমার যেহেতু আগে কোনো সার্ভার ইনস্টলেশন করা নাই, সেহেতু আমি কী করবো, সার্ভার সিলেক্ট সার্ভার ফ্রম দ্য সার্ভার ফোল ইনস্টলেশন করবো, ঠিক আছে? এখন এখানে দেখার বিষয় আছে, এখানে আমি কি ইনস্টলেশন করব, এখানে আমি করব কি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস। আমাদের সিলেক্ট সার্ভার, কোন সার্ভার ইনস্টল করতে চাচ্ছি, এখানে অনেকগুলো সার্ভার আছে, আমার যেটা দরকার সেটা আমি ইনস্টলেশন করব। এখন কি করব, অ্যাক্টিভ ডিরেক্টরি, এখন অ্যাড রোলস এখানে ক্লিক করলাম। এখন ডান পাশে দেখেন ভিউয়ার্স, ডান পাশে দেখেন আপনারা কি করছে, খেয়াল করেন, ঠিক আছে? এখানে দেখেন ডিসক্রিপশনটা চলে এসেছে, ঠিক আছে? আমি যে সার্ভারটা ইনস্টল করতে চাইছি, কী জন্য ইনস্টলেশন করবো এবং এই সার্ভার কী আছে, এগুলো আমার এখানে ডিসক্রিপশানে চলে আসছে, ঠিক আছে? আমি এখানে যতগুলো ক্লিক করবো ততগুলো ডিসক্রিপশান এখানে চলে আসবে, ঠিক আছে? তারপর নেক্সট, ঠিক আছে? এখন দেখেন এই সার্ভার ইনস্টলেশনের ক্ষেত্রে, ঠিক আছে, যে যে জিনিসগুলো দরকার সেগুলো ডিফল্টে দেখেন টিক চিহ্ন হয়ে গেছে, মানে সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? এখানে কোনো কিছু কাজ করা লাগবে। নেক্সট,
এখন এখানে কি লিখছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস এটা ইনস্টলেশনের জন্য কি কি শর্ত প্রযোজ্য ঠিক আছে সেইগুলো আমার এখানে দেখাচ্ছে ঠিক আছে নোটগুলো দিচ্ছে নেক্সট এখন এখানে কিছু কনফার্ম ইনস্টলেশন সিলেকশন আমার এই অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করার করতে গেলে কতগুলো সার্ভিস ডিফল্টে ইনস্টল হয়ে যাবে দেখেন একটাকে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর টুল রোল অ্যাডমিনিস্ট্রেশন টুল ADDS অ্যান্ড ADLDS টুলস ADDS ADDS টুলস অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটর সেন্টার ADDS এই সার্ভিসগুলো অটোমেটিক ইনস্টলেশন হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে দেখেন কি বলছে এখানে দেখেন রেজিস্টার ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ ইউ রিকোয়ার ঠিক আছে মানে আমি যদি এই সার্ভারটা ইনস্টল করার পরে আমার কম্পিউটার যদি রেজিস্টার চায় আমি এখানে যদি ক্লিক দিয়ে রাখি যদি আমার কম্পিউটার রেজিস্টার দরকার হয় তাহলে অটোমেটিক রেজিস্টার নিয়ে নেবে ঠিক আছে এখন কি করব ইনস্টল ঠিক আছে তো এখানে একটু সময় লাগবে এই সময় পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করা লাগবে 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে আমার এখানে আছে ইনস্টলেশন হয়ে গেছে কি লেখা আছে কনফিগার ইনস্টলেশন ইনস্টলেশন সাকসেস ঠিক আছে আমার এইটা ইনস্টল ক্লোজ করি আচ্ছা ক্লোজ করার পরে এখানে দেখেন একটা নোটিফিকেশন আসছে দেখি আমি নোটিফিকেশনটা কি আসছে নোটিফিকেশন এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে দেখেন কি আছে কনফিগার রিকোয়ার্ড ফর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস টেক ডাউন ঠিক আছে মানে আমার কি অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল হয়েছে কিন্তু ডোমেইন সার্ভিসেস ডোমেইনটা আমাকে ডোমেইন যে কন্ট্রোলারটা সেটা ইনস্টল করা হয়নি আমি এখানে ডোমেইন কন্ট্রোলারটা ইনস্টল করব করার জন্য আমার এখানে কি করা লাগবে প্রমোটেড দিস সার্ভার ঠিক আছে ডোমেইন কন্ট্রোলার ক্লিক করলাম সার্ভারটাকে আমি প্রমোটেড করব ঠিক আছে এখানে হচ্ছে প্রমোটেড হচ্ছে এই জন্য আমাকে একটু অপেক্ষা করা লাগবে ততক্ষণ আমরা অপেক্ষা করবো যত আমরা পর্যন্ত আমাদের জিনিসটা আসে এখন এটা আসছে এখন এখানে দেখেন সিলেক্ট দ্য ডিপ্লয়মেন্ট অপারেশন এখানে তিনটে অপশন আছে আমি কি করব এখানে হচ্ছে ডোমেইন অ্যাড ডোমেইন কন্ট্রোলার টু এক্সিস্টিং ডোমেইন অ্যাড এ নিউ ডোমেইন টু এক্সিস্টিং ফরেস্ট অ্যাড এ নিউ ফরেস্ট আমার যেহেতু এখন ডোমেইন বা ফরেস্ট ক্রিয়েট করার নাই সেহেতু আমি নতুন করে একটা ফরেস্ট ডোমেইন ক্রিয়েট করবো সেই জন্য আমি অ্যাড এ নিউ ফরেস্ট ঠিক আছে অ্যাড এ নিউ ফরেস্ট এখানে কি দেবো এখানে আমি আমার ডোমেইন নেমটা দিব রুট ডোমেইন নেমটা দিব রুট ডোমেইন নামটা কি দিব আমি ডাউট ডট কম দিলাম ডাউট ডট কম ঠিক আছে বা আর দিতে পারি লিটন ডট কম লিটন ডট কম লিটন ডট কম রুট ডোমেইন হ্যাঁ নেক্সট এটা দেওয়া গেছে এখন নিয়ে নেক্সট ঠিক আছে এখানে একটু অপেক্ষা করা লাগবে আমাকে সামান্য কিছু সময় একটু ধৈর্য ধরা লাগবে হ্যাঁ এখন আমাকে দেওয়া লাগবে কি এখানে পাসওয়ার্ড আমি যে বলছিলাম যে অবশ্যই আমাকে স্ট্রং পাসওয়ার্ড দেবে স্ট্রং পাসওয়ার্ড মানে কমপ্লেক্স পাসওয়ার্ড দেওয়া লাগবে আমি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করি আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড দিয়েছি এখন কি নেক্সট এখানে আর কোনো কাজ নেই আমার এখানে DNS অপশানে কোনো কাজ নেই নেক্সট এখন নেট বায়োস নেমটা আসছে এখানে নেট বায়োস নেমটা আমাকে এখানে দেওয়া লাগবে নেট বায়োস নেমটা আমাকে এখানে টাইপ করা লাগবে ঠিক আছে এখানে আমি যে নামটা টাইপ করে আসছি এখানে লিটন এটা হচ্ছে আমার ডোমেইন নেম ঠিক আছে নেট বায়োস ডোমেইন নেম আমার হচ্ছে ডোমেইন নেম নেক্সট নেক্সট এখান থেকে রিভিউ সিলেকশন আমি কোন কোন জিনিসগুলো সিলেকশন করে আসছি কি কি আমার এখানে আমি ইয়েস অর নো করে আসছি সেই জিনিসগুলো আমার এখানে দেখাচ্ছে ঠিক আছে আবারও নেক্সট
এখানে দেখেন ওয়াল রিকোয়ারমেন্ট ক্লিক প্রসেস সাকসেসফুলি ক্লিক টু ইনস্টল টু বিগিন ইনস্টল আমি এখন ডোমেইনটা ইনস্টল করতে হলে আমাকে এখানে ইনস্টল যতগুলো আমার সার্ভিস ছিল সবগুলো আমার সাকসেসফুল হয়েছে ঠিক আছে রিকোয়ারমেন্ট পুরো হয়েছে আমার এখন কি করব আমি ইনস্টল করব ঠিক আছে এখানে ইনস্টলেশন হতে একটু সময় লাগবে ততক্ষণ আমাকে অপেক্ষা করা লাগবে অবশ্যই অবশ্যই অপেক্ষা করব ঠিক আছে এটা আমার ইনস্টলেশন হয়ে গেছে এখন কি বলছে ইউ আর অ্যাবাউট টু বিগিন সাইন আপ আমার ডোমেইন কন্ট্রোলটা ইনস্টল হয়ে গেল এখন আমার কি করা লাগবে দেখি বলছে দা কম্পিউটার বিগিন রেজিস্টার বিকজ অ্যাক্ট ডাইরেক্ট টু ডোমেইন সার্ভিসেস অর ইনস্টলেশন অটোমেটিক আমার এটা রেজিস্টার নিয়ে নিচ্ছে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ওপেন নয় ততক্ষণ আমাকে একটু ওয়েট করা লাগবে আচ্ছা এই পর্যায়ে আমাদের রেজিস্টার হয়ে গেছে কম্পিউটার এখন কি বলতে হবে কন্ট্রোলটা দিয়ে কন্ট্রোলটা দিয়ে প্রেস করলাম আমি প্রেস করে আমি এখন লগ ইন করব ঠিক আছে এটা আমি ডোমেইন নেমটা ক্রিয়েট করে আসছিলাম লিটন ডট কম এই লিটনটা আমার ডোমেইন নেম অ্যাডমিনিস্ট্রেটর আগে তো অ্যাডমিনিস্ট্রেটর ছিল এর নাম ছিল না এখন ডোমেইনটা ক্রিয়েট করার জন্য আমার এখানে ডোমেইন নামটা চলে আসছে আমি পাসওয়ার্ড দিয়ে লগইন হব আচ্ছা দেখেন আমার এখানে একটা ব্র্যাকেট ইনস্টল কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আজকের মতো এখানে থাক ওকে আগামী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম।